আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করবেন? অনেকে আমাকে প্রশ্ন করেন বা কমেন্টে বলেন যে ভাই ফেসবুক স্টার কি এবং ফেসবুক স্টার থেকে কিভাবে ইনকাম করব। অনেকে বলছে যে ভাই ফেসবুক স্টার তো সেট আপ করলাম বাট কোনো ইনকাম তো হচ্ছে না, কিভাবে ইনকাম করা যায় এই বিষয় নিয়ে যদি আমাদের বলতেন। তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি বানাতে চলেছি। তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক স্টার কি এবং কিভাবে স্টার থেকে টাকা ইনকাম করা যায়। এবং তাদের এখন পর্যন্ত স্টার সেট আপ করেনি তাদেরকেও বলে দেবো কিভাবে সেট আপ করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। বলছিলাম ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আপনার প্রোফাইলে বা পেজে স্টারটা সেট আপ থাকতে হবে। স্টার সেট আপ থাকলে তখন কিন্তু আপনি এই মনিটাইজেশনের মাধ্যমে আপনি কিন্তু স্টার থেকে টাকা ইনকাম করতে পারবেন। বাট এটার থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এটাই হচ্ছে বিষয়। আপনার যদি স্টার সেট আপ থাকে তাহলে আপনি যখন শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিওর নিচের দিকে আপনার স্টার নামে একটি অপশন থাকবে। যদি আপনার কোনো ভিউয়ার্স আপনাকে এই স্টার বাটনে ক্লিক করে আপনাকে সে যদি স্টার কিনে, অর্থাৎ আপনার তাকে কিন্তু এই স্টারটা কিনতে হবে, অর্থাৎ কিনে তার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে স্টার কিনে যদি আপনাকে গিফট করে, অর্থাৎ ওই স্টারের মাধ্যমে আপনার যদি সেন্ড করে স্টারটা, তাহলে যদি এক স্টার দেয় তাহলে কিন্তু এক সেন্ট, এভাবে হচ্ছে আপনার স্টারটা কাউন্ট হবে। তো আপনাকে যদি কেউ 100 স্টার দেয় তাহলে কিন্তু আপনি 100 সেন্ট, অর্থাৎ $1 আপনি কিন্তু পাবেন, অর্থাৎ 100 স্টারে আপনি মানে $1 পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি ডলার চিন্তা করলে $1 হবে, অর্থাৎ 100 স্টারে 100 সেন্ড হয়, 100 সেন্ডে $1 হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে যদি কেউ স্টার সেন্ড করে বা গিফট করে তাহলে কিন্তু আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু স্টার থেকে কোনো ইনকামের ওয়ে নেই। আপনাকে স্টার থেকে ইনকাম করতে চাইলে আপনার যে ভিউয়ার্স আছে সেটা বাংলাদেশি হোক বা বাইরের কান্ট্রি হোক, আপনাকে যদি সে স্টার কিনে আপনার ভিডিও দেখে ভালো লাগে তাহলেই কিন্তু আপনাকে গিফট করবে এই স্টার। তাছাড়া স্টার থেকে আদারওয়াইজ কোনো ইনকাম নেই। এই জন্য আমি বলবো যারা স্টার নিয়ে এত লাফালাফি করছেন বা স্টার নিয়ে টাকা ইনকামের চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলবো স্টার হচ্ছে একটি সার্ভিস যেটা বাংলাদেশের জন্য আমি মনে করি না খুবই হেল্পফুল হয় মানুষের। কারণ এটা হচ্ছে আসলে এক ধরনের ডোনেশন টাইপের, যে আপনি কেউ ভালো লাগলো, আপনার ভিডিও দেখে কোনো সহানুভূতি লাগলো বা মনে হলো যে আমি কিছু একটা গিফট করে, যেরকম ঈদের সালামি দেয় হয়তো আপনার আত্মীয় স্বজন বা বাবা মা বা ভাই বোন, এইরকমই হচ্ছে একটা সিস্টেম যে আপনাকে যদি ভালো লাগে আপনাকে ডোনেশন বা স্টার গিফট করতে পারে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে কোনো ইনকামের সিস্টেম নেই, মানে ফেসবুক আপনাকে কোনো টাকা দিবে না স্টারের জন্য, দিলে আপনার ভিউয়ার্স আপনাকে দিতে পারে। বাট বাংলাদেশের কান্ট্রির মানে পরিবেশে আমি যেটা বলবো, বাংলাদেশ থেকে আপনাকে কেউ এটা ভাবেন না যে আপনাকে কেউ স্টার গিফট করবে। হয়তো আপনার যদি বাইরের কান্ট্রির কোনো ভিউয়ার্স থাকে, অডিয়েন্স থাকে, তাহলে তারা হয়তো আপনাকে স্টার গিফট করতে পারে। কিন্তু বাংলাদেশে বসে আপনি বাঙালিদের থেকে স্টার আশা করেন না। এই জন্য বলবো এটার থেকে ইনকামের চিন্তাটাও এরকম করেন না যে আহামরি খুব ইনকাম হবে। বাট আপনাকে কাজ করে যেতে হবে ইনস্টিম এবং অ্যাডন্স রিলসের জন্য, কারণ ইনস্টিমের মাধ্যমে আপনার কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়, অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বাট আপনি কিন্তু সেই ইনকামের দ্বারাই আপনাকে আগাতে হবে। বাট স্টারটা হচ্ছে একটা জাস্ট একটা টুলস রেখেছে, যদি কেউ চায় কাউকে গিফট করতে পারে এই পরিপ্রেক্ষিতে। বাট বাংলাদেশের জন্য এটা না, আমি যেটা বলবো এটা অন্য অন্য কান্ট্রির জন্য এটা হেল্পফুল হবে। কিন্তু আপনি যদি টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, আমি বলবো আপনি অ্যাডন্স রিলস এবং হচ্ছে ইনস্টিমের জন্য আপনি প্রস্তুত হন এবং আপনার আইডি বা পেজকে আগাতে থাকেন। যখন আপনার প্রোফাইল বা পেজে 5000 ফলোয়ার এবং 60000 মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে তখন কিন্তু আপনার পেজ বা আপনার প্রোফাইল থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। তো এই জন্য বলবো আপনি এই মনিটাইজেশনের জন্য কাজ করে যান। এবং স্টার নিয়ে আসলে সবাই স্টার পেয়েছে, স্টার নিয়ে এত চিন্তা করার কিছু নেই। স্টার হচ্ছে একটা সার্ভিস যার মনিটাইজেশন একটা টুলস রেখেছে, ফেসবুক মনে করেছে যে এটা রাখলে হয়তো অনেকের হেল্পফুল হবে। কারণ ফেসবুক তো আর বাংলাদেশকে চিন্তা করে এটা করেনি, এটা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেছে। আশা করছি যখন আপনার প্রোফাইল এবং পেজে যখন এই শর্তগুলো পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাডন্স রিলস এবং ইনস্টিমের মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে স্টার থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইনকাম করা পসিবল না, বাট সেট আপ করে রাখতে দোষ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।